বিরতির পর আবারও আপনাদের স্বাগত বিগত কিছুদিন আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই এক প্রকার বলা চলে নানান কাহিনী পেরিয়ে আসছে যারা উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাদের কাহিনী কিন্তু উঠে আসছে এমনই আরও একটি কাহিনী উঠে এল এবার লক্ষ্মীকন্দের বিশ্ব লক্ষ্মীকন্দ বাবা ভূষণ কন্দ গুরুতর অসুস্থ মা মিনতি কন্দ দিন মজুরি কাজ করে কোনো মতে একটি জরাজর্ণ টিনের ঘরে দিন গুজরান করছে সেই পরিবারের একমাত্র মেয়ে এই বিশ্বলক্ষ্মী কন্দ ১৬ বছর বয়সী সেই মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে তাক লাগিয়ে দিয়েছে গোটা মহকুমায় কলাছড়ি পঞ্চায়েতের প্রত্যন্ত তিন নম্বর কলাছড়ি গ্রামের বাসিন্দা ভূষণ কন্দ তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ওরা স্ত্রী মনতি কন্দ দিনমজুরি কাজ করে সংসারের হাল ধরে মেয়ে বিশ্বলক্ষ্মী কন্দকে কষ্ট করে হলেও পড়াশোনা করিয়ে যাচ্ছেন যার ফলস্বরূপ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এবার কলাছড়ি শ্রেণী বিদ্যালয় থেকে প্রথম বিভাগে পাশ করেছে এই বিশ্বলক্ষ্মী কন্দ তার প্রাপ্ত নম্বর তিনশো মা মিনতি কন্দ দিনমজুরি কাজ করে মেয়ে বিশ্বলক্ষ্মীর মাধ্যমিক পরীক্ষার জন্য এক মাস একজন প্রাইভেট শিক্ষক রেখেছিলেন এতটুকুই বই কেনারও সামর্থ্য ছিল না তারপরেও বিশ্বলক্ষ্মী হাল ছেড়ে দেয়নি নিজের প্রচেষ্টায় পড়াশোনা করে কলাছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবার প্রথম বিভাগে পাশ করে তাক লাগিয়ে দিয়েছে গোটা মহকুমাবাসীকে গ্রামে পশ্চিমা কন্দ সমাজে শিক্ষার দৌড় বেশি হলে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরিবেশের মধ্যেও বিশ্বলক্ষ্মী কন্দ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে জেনে গ্রামে গ্রাম সমেত কমলপুরবাসী খুব খুশি কিন্তু খুশি হতে পারেনি বিশ্বলক্ষ্মীর মা বাবা কোথা থেকে আসবে বাকি পড়াশোনার খরচ মাধ্যমিকে ভালো ফলাফলের জন্য বিশ্বলক্ষ্মী কন্দের বই খাতা দায়িত্ব নিয়েছেন গ্রামের দুই শাসক নেতা বাপ্পা শুক্রবৈদ্য এবং শ্রীনিবাস পাল তাদের পরিবারের দুরবস্থা দেখে সামান্য আর্থিক সাহায্য তুলে দেন সাংবাদিকরাও এবার মাধ্যমিক পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ বিশ্বলক্ষ্মী ও তার মা মিনতি কন্দ জানিয়েছে দিনমজুরির কাজ করে খুব কষ্ট করেই মেয়েকে পড়াশোনা করিয়েছেন তিনি সংসার চালাতে কষ্ট হচ্ছে মেয়েও প্রতিনিয়ত নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছে যার জেরে শেষে সফলতা অবশ্যই এসেছে তিনশো নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করেছে বিশ্বলক্ষ্মী কত্তরা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছে বিশ্বলক্ষ্মী কন্দ ও তার পরিবার তিন নং কলাছুরি প্রত্যন্ত একটি গ্রামের একটি মেয়ে তিন নং ছুরি মেয়ের নাম হচ্ছে বিষ্ণু কন্দ পিতা ভূষণ কন্দ কলাচুরি ক্লাস টুয়েলভ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ওর মাধ্যমিকের রেজাল্ট বেরোয়ার পরে দেখা যায় মেয়ে মাধ্যমিকে প্রথম ফার্স্ট ডিভিশন পেয়েছে এই প্রত্যন্ত অঞ্চলের যে কন্দ সমাজের মানুষ এখন পর্যন্ত সেই মাধ্যমিক পরীক্ষায় তার কাছে যেতে পারেনি মেয়েটি অত্যন্ত পড়ায় ভালো যদি সঠিকভাবে মেয়েটিকে ডাক দিয়ে বা পিতামাতারা পড়াশোনার প্রতি যত্ন নিত তাহলে হয়তো সে আরও ভালো রেজাল্ট করতে পারত আমরা আশা রাখছি মেয়ের মা কাজ করে রাবার বাগান চা বাগান শ্রমিক পড়াশোনার প্রতি খেয়ালও রাখতে পারেনি আমরা লক্ষ্য করেছি তারপরে যে মেয়েটি এত সুন্দর রেজাল্ট করেছে মেয়েটি পড়ার খুব ইচ্ছুক যে আমরা এবিপির মাধ্যমে উনি জানান দিয়েছে যে আমরা যদি তাকে সহযোগিতা করি বা সহযোগিতার হাত বাড়িয়ে দিই সে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আশা ব্যক্ত করেছেন আমাদের কাছে আমরা মাননীয় সিএম মহোদয়ের কাছে আবেদন রাখছি সেই দরিদ্র পরিবারের প্রতি যদি উনি সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে সেই ফ্যামিলিটা আরো একটি শিক্ষায় শিক্ষিত আপনারা শুনলেন তাদের এলাকাবাসীর বক্তব্য এবং বিশ্বলক্ষ্মী কন্ধের এই সাফল্যে স্বাভাবিকভাবেই গোটা মহকুমাবাসী অনেকটাই খুশি আগামী দিনে স্বাভাবিকভাবেই তারা আরো ভালোভাবে পড়াশোনা করবে এমন অদম্য ইচ্ছা রয়েছে বিশ্বলক্ষ্মীকন্ধের কিন্তু তার পাশাপাশি চিন্তা রয়েছে তার পরিবারের মাথায় কারণ আগামী দিনে কিভাবে আরো বাকি খরচা বহন করবে সেটা তারা বুঝে উঠতে পারছেন না যদিও সরিদয় ব্যক্তিরা অনেকে এগিয়ে আসছেন কিন্তু তারপরেও আহ কিভাবে আগামী দিন চলবে সেটা এখনো চিন্তায় রয়েছে বিশ্বলক্ষ্মীকন্দ সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন